যেমনি একটি কথা প্রবাদ আছে, মেঘ না চাইতেই জল, বরিশালবাসী তেমনি শেখ হাসিনার কাছ থেকে অনেক কিছু পেয়েছে, সব কিছু পেয়েছে। যদি চাওয়া যেত আমরা হেরে যেতাম, কেন উনি যা দিয়েছেন এগুলি বরিশালবাসীর মাথায় ছিল না। ছিল না পায়রা বন্দর, ছিল না পায়রা বিদ্যুৎ কেন্দ্র, ছিল না পদ্মা ব্রিজ সহ বিশ্ববিদ্যালয় সহ শিক্ষাবর্ষ সহ বিভিন্ন পরিকল্পনা, কিছুই বরিশালবাসীর মাথায় ছিল না, কিন্তু তিনি দিয়ে গেছেন। আগামীতেও কিছু চাব না, তিনি নিজেই ঘোষণা দিয়ে গেছেন ভোলা থেকে গ্যাস বরিশাল আসবে, ঝালকাঠি আসবে। আমরা বিশ্বাস করি আরো কিছু তার মনে আছে, তা তিনি করবেন। আমরা চেয়ে ঠকতে চাই না, তিনি যা দেবেন সেইটাই বরিশালবাসী সানন্দে গ্রহণ করবে, এবং যা দিয়েছেন তার জন্য কৃতজ্ঞ চিত্তে আগামী 7ই জানুয়ারি সারা বাংলাদেশে তার মনোনীত নৌকা প্রার্থীদেরকে জয়যুক্ত করার মধ্য দিয়ে বরিশালবাসী এবং সারা বাংলাদেশের মানুষ তার কাছে কৃতজ্ঞতা স্বীকার করবে।